সকলোকে পুনৰ স্বাগতম জনাইছোঁ আমাৰ এডুকেশ্যনেল ইউটিউব চেনেল বিদ্যালয় অসমলৈ। আজি আমি এইখন ভিডিঅ'ত আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ বিষয়ে। ইতিমধ্যে আমি পাষ্ট ইণ্ডিফিনিট আৰু পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ বিষয়ে আলোচনা কৰিছোঁ একেটা ভিডিঅ'ত সন্নিৱিষ্ট কৰি। এইখন ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ ধাৰণা আৰু বিশ্লেষণ, অৰ্থাৎ কেনে পৰিস্থিতি সাপেক্ষে আমি পাষ্ট পাৰফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰোঁ ইংৰাজী ভাষাৰ ক্ষেত্ৰত, আৰু পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ ফৰ্মেশ্যন কেনেকুৱা, কেনেকৈ আমি পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ বাক্য এটা গঠন কৰিব পাৰি, তাক আমি এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম। গতিকে প্ৰথমে আমি জানিব লাগিব যে পাষ্ট পাৰফেক্ট টেন্স কেনে পৰিস্থিতি সাপেক্ষে ব্যৱহাৰ কৰা হয় বা সময়ৰ লগত ইয়াৰ সংগতি কেনেকুৱা। যিহেতু টেন্স ইজ দ্য টাইম অফ একশ্যন, কাল হৈছে ক্ৰিয়াৰ সময়, গতিকে পাষ্ট পাৰফেক্ট টেন্সে কেনেকুৱা ক্ৰিয়াৰ সময়ক নিৰ্দেশ কৰে সেইখিনি কথা আমি জানিব লাগিব, অৰ্থ বা ক্ৰিয়াৰ পৰিস্থিতি সাপেক্ষে কেনে পৰিস্থিতিত আমি পাষ্ট পাৰফেক্ট টেন্স আমি ব্যৱহাৰ কৰোঁ। চমুকৈ ক'বলৈ গ'লে অতীতত দুটা ঘটনা যেতিয়া একেলগে সংঘটিত হয়, একেলগে মানে অলপ আগা পিছা থাকে, একেবাৰে একেলগে নহয়, সম্পূৰ্ণৰূপে অলপ আগত এটা ঘটনা, অলপ আগত এটা ঘটনা তাৰ পিছত সংঘটিত হয়, কিন্তু আমি ইয়াক একেলগে বুলি ধৰিম, সমসাময়িকভাৱে একেলগে অলপ পাৰ্থক্য থাকে। গতিকে দুটা অতীতত যেতিয়া দুটা ঘটনা কি হ'ব একেলগে সংঘটিত হয়, আমি ইয়াত চাব পাৰোঁ এনেকৈ অতীতত দুটা ঘটনা একেলগে সংঘটিত হ'লে তাৰে যিটো ঘটনা তুলনামূলকভাৱে আগত সংঘটিত হয়, যিটো ঘটনা কি হয় তুলনামূলকভাৱে অলপ আগত সংঘটিত হয়, তাৰ ক্ষেত্ৰত আমি কি কৰোঁ পাষ্ট পাৰফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰোঁ, আৰু যিটো তুলনামূলকভাৱে সময় সাপেক্ষে অলপ পিছত সংঘটিত হয় সেইটো ঘটনাক যদি আমি বৰ্ণনা কৰিব লাগে তেনেহ'লে আমি কি কৰিম পাষ্ট ইণ্ডিফিনিট অৰ্থাৎ চিম্পল পাষ্ট টেন্স ব্যৱহাৰ কৰিম। গতিকে বিশেষকৈ পাষ্ট পাৰফেক্ট টেন্স আমি অকলে ব্যৱহাৰ নকৰোঁ, যেতিয়া পাষ্ট পাৰফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰিম তাৰ লগত আমাৰ থাকিব পাষ্ট ইণ্ডিফিনিট বা চিম্পল পাষ্টো জড়িত হৈ থাকিব। অৰ্থাৎ অতীতকালত যেতিয়া দুটা ঘটনা সংঘটিত হয়, যিটো ঘটনা আগত সংঘটিত হয় তাৰ কাৰণে আমি পাষ্ট পাৰফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰোঁ, আৰু যিটো ঘটনা পিছত সংঘটিত হয় তাৰ কাৰণে আমি কি কৰোঁ চিম্পল পাষ্ট বা পাষ্ট ইণ্ডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰোঁ। এতিয়া ফৰ্মেশ্যনত আহোঁ, পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ ফৰ্মেশ্যন, প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সৰ ফৰ্মেশ্যন আৰু পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ ফৰ্মেশ্যনৰ মাজত একো বিশেষ পাৰ্থক্য নাই। পাৰ্থক্য এইখিনিয়েই যে তাত আমি হেভ হেজ ব্যৱহাৰ কৰিছিলোঁ, ইয়াত কেৱল হেড ব্যৱহাৰ কৰিম কাৰণ পাষ্ট পাৰফেক্ট টেন্স, গতিকে ছাবজেক্ট প্লাছ হেড আহিব সকলোৰে লগত। হেড থাৰ্ড পাৰ্চনেই হওক, ছিংগুলাৰ নাম্বাৰেই হওক, যিকেই নহওক, ছাবজেক্টৰ লগত হেড আহিব, অক্সিলিয়াৰি ভাৰ্ব প্লাছ মেইন ভাৰ্ব থাকিব পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্মত, যিহেতু পাৰফেক্ট সদায় পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্মে আমি ব্যৱহাৰ কৰিম, অৰ্থাৎ থাৰ্ড ফৰ্ম অফ ভাৰ্বছ বুলি ক'ব পাৰি। মেইন ভাৰ্বছৰ তৃতীয় যিটো গঠন ফৰ্ম আমি এইটো ব্যৱহাৰ কৰিম, যেনে গ'ৰ সলনি আমি গান, গ' ৱেণ্ট গান, গান ব্যৱহাৰ কৰিম, ড'ৰ সলনি আমি টান ব্যৱহাৰ কৰিম, তেনেকুৱা হৈছে পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম অফ ভাৰ্বছ। প্লাছ অবজেক্টো থাকিব কিছুমান বাক্যৰ ক্ষেত্ৰত, কিছুমানত নাথাকিব পাৰে, বিশেষ একো কথা নহয়। মূল কথাখিনি হৈছে ছাবজেক্ট প্লাছ হেড প্লাছ পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম, এইখিনি থাকিব লাগিব, কমে কমেও এইখিনি থাকিব লাগিব যদি চেণ্টেন্সটো পাষ্ট পাৰফেক্ট টেন্সত হ'ব লাগে, প্লাছ অবজেক্ট থাকিব পাৰে। এতিয়া আমি চিম্পল পাষ্টৰ ফৰ্মেশ্যন আকৌ অনুকিয়াই লৈছোঁ, কাৰণ ইয়াত চিম্পল পাষ্ট টেন্স বা পাষ্ট ইণ্ডিফিনিট টেন্সো লাগিব, যিহেতু দুয়োটাই ওতঃপ্ৰোতভাৱে এটাৰ লগত আনটো কি হৈ থাকে জড়িত হৈ থাকে। সেইকাৰণে ইয়াত কেৱল মেইন ভাৰ্ব থকা, অৰ্থাৎ প্ৰিন্সিপাল ভাৰ্ব বা মেইন ভাৰ্ব থকা ফৰ্মেশ্যনটোহে ইয়াত ব্যৱহাৰ হ'ব। অৰ্থাৎ এম ইজ আৰ থকা যিটো চৰি এম ইজ আৰ নহয় পাষ্টত যিহেতু ৱাজ ৱেৰ থকা যিটো ফৰ্মেশ্যন, ছাবজেক্ট প্লাছ ৱাজ ৱেৰ প্লাছ অবজেক্ট যিটো আমি পাইছিলোঁ চিম্পল পাষ্টত, সেইটো ব্যৱহাৰ নহয়, ইয়াত কেৱল মেইন ভাৰ্বহে থাকিব, তেন্তে সেইটো ফৰ্মুলাহে ইয়াত ব্যৱহাৰ হ'ব, কাৰণ মূল ক্ৰিয়া থাকিব লাগিব ঘটনাটো সংঘটিত হোৱাৰ ক্ষেত্ৰত। ছাবজেক্ট প্লাছ মেইন ভাৰ্ব থাকিব পাষ্ট ফৰ্মত, প্লাছ অবজেক্ট
এইটো হৈছে চিম্পল পাষ্ট বা পাষ্ট ইনডেফিনিট টেন্সৰ ফৰ্মুলা আমি ইতিমধ্যে শিকিছোঁ। এতিয়া কেনে পৰিস্থিতি সাপেক্ষে আমি কি ক'লোঁ কেতিয়া পাষ্ট পাৰ্ফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰা হ'ব? পাষ্ট পাৰ্ফেক্ট টেন্স, পাষ্ট পাৰ্ফেক্ট যেতিয়া অতীতকালত দুটা ঘটনা সংঘটিত হ'ব, তাৰে যিটো ঘটনা আগত সংঘটিত হ'ব তাৰ ক্ষেত্ৰত আমি কি কৰোঁ? পাষ্ট পাৰ্ফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰোঁ, আৰু যিটো ঘটনা পিছত সংঘটিত হয় তাৰ কাৰণে আমি চিম্পল পাষ্ট বা পাষ্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰোঁ। চিম্পল টেন্স, চিম্পল পাষ্ট বা পাষ্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰোঁ। আৰু কোনটো ঘটনা আগত সংঘটিত হৈছে আৰু কোনটো ঘটনা পিছত সংঘটিত হৈছে হয় সেইখিনি পৰিস্থিতিক আমি বুজাবৰ কাৰণে কি কৰোঁ? দুটা প্ৰিপজিশ্যন ব্যৱহাৰ কৰোঁ, বিফৰ আৰু এটা হৈছে আফটাৰ। এই দুটা প্ৰিপজিশ্যন আমি ব্যৱহাৰ কৰোঁ, বিফৰ আৰু আফটাৰ ব্যৱহাৰ কৰা হয়। অৰ্থাৎ বিফৰ আৰু আফটাৰে কি কৰে? ঘটনাটো স্পষ্ট কৰি দিয়ে যে কোনটো ঘটনা আগত সংঘটিত হৈছে আৰু কোনটো ঘটনা পিছত সংঘটিত হৈছে। আৰু বিফৰ আৰু আফটাৰৰ ব্যৱহাৰ সাপেক্ষে বাক্যৰ গঠনৰ সাল সলনি ঘটে। গঠনৰ সাল সলনি মানে পাষ্ট পাৰ্ফেক্টৰ গঠন একেই থাকে, চিম্পল পাষ্টৰ গঠন একেই থাকে, কিন্তু যি গোটেইখিনি যেতিয়া আমি বাক্যটো লিখিম তাত সাল সলনি ঘটে। কেনেকৈ সাল সলনি ঘটে এতিয়া আমি এক্সাম্পল লৈ আলোচনা কৰিম। তো প্ৰথমে এটা এক্সাম্পল লৈছোঁ, ফেমাছ এক্সাম্পল, দ্য ট্ৰেইন। এইটো পাষ্ট পাৰ্ফেক্টত থাকিব, ইয়াৰ লগত হেড হ'ব, দ্য ট্ৰেইন হেড, সকলোৰ লগত হেড বহিব। দ্য ট্ৰেইন হেড লেফ্ট, লেফ্ট হৈছে পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম অফ লিভ, লিভ মানে এৰা, লিভৰ পৰা লেফ্ট আহিছে, লিভ লেফ্ট লেফ্ট, লিভ লেফ্ট লেফ্ট, দ্য ট্ৰেইন হেড লেফ্ট বিফোৰ, বিফোৰ উই রিস্ট, রিস্ট দ্য স্টেশন ফুল স্টপ। এতিয়া গোটেইখিনি বাক্য হ'ল, ইয়াত দুটা বাক্য সংগ কি হৈ আছে, কম্পাউণ্ড হৈ আছে, চেণ্টেন্সটো কম্পাউণ্ড, বিফৰে দুটা চেণ্টেন্সক কম্পাউণ্ড কৰিছে। দ্য ট্ৰেইন হেড লেফ্ট এইখিনি এটা বাক্য, আৰু উই রিস্ট দ্য স্টেশন এইটো বেলেগ এটা বাক্য। এই দুটা বাক্যক বিফৰে কি কৰিছে, কম্পাউণ্ড কৰিছে, হা কি কৰিছে, কম্পাউণ্ড কৰিছে, একেলগ কৰিছে, ঠিক আছে। ইয়াত বিফৰটো এটা এই কি কম কম্পজিশ্যন হিচাপে কাম কৰিছে, ইয়াত কম্পজিশ্যন চৰি কনজাংশ্যন হিচাপে কাম কৰিছে, কনজাংশ্যন কম্পজিশ্যন নহয় কনজাংশ্যন হিচাপে কাম কৰিছে। ইয়াত দ্য ট্ৰেইন হেড লেফ্ট বিফৰ উই ৰিচড দ্য ষ্টেচন, দ্য ট্ৰেইন হেড লেফ্ট এইখিনি হৈছে পাষ্ট পাষ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ বাক্য। এইখিনি পাষ্ট পাৰ্ফেক্ট টেন্সত হোৱাৰ কাৰণটো হৈছে যে দ্য ট্ৰেইন হেড লেফ্ট বিফৰ, আগতে দ্য ট্ৰেইন হেড লেফ্ট, ট্ৰেইনখন এৰি কি হ'ল, এৰিল বা এৰিছিল, পাষ্ট পাৰ্ফেক্ট যিহেতু পাষ্ট পাৰ্ফেক্ট, বিফৰ উই ৰিচড দ্য ষ্টেচন, আমি ষ্টেচন পোৱাৰ আগতে, ঠিক আছে, আমি ষ্টেচন পোৱাৰ আগতে ৰেলখন এৰিল, ট্ৰেইনখন এৰিলে, ঠিক আছে। তো ট্ৰেইন এৰা কামটো সংঘটিত হৈ গৈছে অতীতত, আমি ষ্টেচন পোৱা কামটো অতীতত পাৰ হৈ গৈছে, কিন্তু অতীতত কোনটো কাম আগত হৈছে, আমি ষ্টেচন গৈ পোৱাৰ আগতেই ট্ৰেইনখন এৰিছে, গতিকে ট্ৰেইন এৰা কাৰ্যটো ঘটনাটো আগত সংঘটিত হৈছে। সেইকাৰণে এই বাক্যটোৰ ক্ষেত্ৰত ট্ৰেইন এৰা কাৰ্যটো বিৱৰণ কৰাৰ বৰ্ণনা কৰাৰ ক্ষেত্ৰত, তাৰ বিৱৰণ দিয়াৰ ক্ষেত্ৰত আমি পাষ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ ব্যৱহাৰ কৰিছোঁ। দ্য ট্ৰেইন প্লাছ হেড লেফ্ট মানে মেইন ভাৰ্ব পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্মত আহিছে, লিভৰ পৰা লেফ্ট আহিছে, দ্য ট্ৰেইন হেড লেফ্ট, ইয়াত বিফৰ প্ৰিপজিশ্যন ব্যৱহাৰ কৰিছোঁ, দ্য ট্ৰেইন হেড লেফ্ট বিফৰ উই ৰিচড দ্য ষ্টেচন, বিফৰ উই ৰিচড দ্য ষ্টেচন, উই ৰিচড দ্য ষ্টেচন, আমি ষ্টেচন পোৱাৰ আগতে, গতিকে ষ্টেচনত যা উপস্থিত হোৱা কামটো বা ষ্টেচন গৈ পোৱা কামটো পিছত সংঘটিত হৈছে, সেইকাৰণে আমি এই ক্ষেত্ৰত পাষ্ট ইনডিফিনিট বা চিম্পল পাষ্ট টেন্সৰ ব্যৱহাৰ কৰিছোঁ,
উই রিচড দ্য স্টেশন। উইট হয়েছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, রিচের পর রিচড আইছে পাস্ট ফর্মত আছে, দ্য স্টেশন প্লাস অবজেক্ট, ঠিক আছে। কিন্তু প্রথমটো দ্য ট্রেন হ্যাড লেফট, ইয়াত কিন্তু অবজেক্ট স্পষ্ট নয়, তার পিছৰ অংশটো অবজেক্ট দুটার ক্ষেত্রতে একেই, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর রিচড দ্য স্টেশন, কিন্তু প্রথম অংশত বারবার স্টেশন কোৱাতকৈ শেষরটোত স্টেশন লগাই দিয়া হৈছে। গতিকে এনেকুৱা গঠনে গঠন হিসাবে আমি ব্যবহাৰ কৰিম বাক্যত, ঠিক আছে। প্ৰথমটো অংশত অর্থাৎ পাষ্ট পাৰফেক্টৰ ক্ষেত্ৰত অবজেক্টটো উজ্জ হৈ আছে, কিন্তু আছে কিন্তু উজ্জ হৈ আছে, কিন্তু ছেকেণ্ড পাৰ্ট, বাক্যটোৰ ছেকেণ্ড পাৰ্ট দ্বিতীয় অংশ, উই ৰিচড দ্য ষ্টেচন, ইয়াত স্পষ্ট হৈছে যে দ্য ষ্টেচন ষ্টেচন এইটো হৈছে অবজেক্ট। দুটা বাক্য এটাই, দুটা বাক্য নহয়, কম্পাউণ্ড চেণ্টেঞ্চ যিটো, হ্যাঁ, দুটা মিলি এটা বাক্য হৈছে, বাক্য এটাই। ইয়াত প্ৰথমটো হৈছে পাষ্ট পাৰফেক্ট, দ্বিতীয়টো অংশ হৈছে পাষ্ট ইনডিফিনিট বা চিম্পল পাষ্ট টেন্স। এতিয়া একেটা ঘটনা আমি যদি আফটার প্রিপজিশন ইউজ করো তেনহলে কেনে হব? উই রিস্ট, হ্যাঁ, আফটার ব্যবহার করলে আগতে লিখার ক্ষেত্রে আমি আগতে কি লিখিম? উই রিস্ট দ্য স্টেশন, উই রিস্ট দ্য স্টেশন, এইখানে আগত লিখিম, তা কমা আহিব, নিদিলে হব কমা। উই রিচড দ্য স্টেশন আফটার, এতিয়া আফটার প্রিপজিশনে ব্যবহার করছো, যেতিয়া আমি আফটার ব্যবহার করছো প্রথমে বাক্যটার প্রথম অংশ কি হয়েছে? পাস্ট সিম্পল পাস্ট হয়েছে, কিন্তু যেতিয়া আমি বিফোর দি করেছিল তেতিয়া আগতে কি আছিল? পাস্ট পারফেক্ট আগতে লিখেছিল আমি। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ফুল স্টপ। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। রেলখন এরার পিছত আমি স্টেশন গৈ পাইছিলোঁ, রেলখন এরার পিছত আমি স্টেশন গৈ পাইছিলোঁ, ঠিক আছে। আর তাতে কি আছিল? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, আমি স্টেশন গৈ পোৱাৰ আগতে ট্ৰেইনখন এৰিছিল বা এৰিলে। আৰু ইয়াত আছে উই ৰিচড দ্য ষ্টেচন আফটাৰ দ্য ট্ৰেইন হেড লেফ্ট, ৰেলখন এৰাৰ পিছত আমি ষ্টেচন গৈ পালোঁ। দুয়োটা পৰিস্থিতি একেই, কেৱল আফটাৰ আৰু বিফৰ যেতিয়া ব্যৱহাৰ কৰিছোঁ তেতিয়া অলপ সাল সলনি ঘটিছে। অৰ্থাৎ যেতিয়া আমি বিফৰ ব্যৱহাৰ কৰোঁ তেতিয়া কি হয়, তাৰ পাষ্ট পাৰফেক্ট বাই পাৰ্ট টু চেণ্টেঞ্চৰ দুটা পাৰ্ট থাকে, পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ পাৰ্টটো আগত লিখোঁ আৰু বিফৰৰ পিছত আমি কি লিখোঁ? চিম্পল পাষ্টৰ অংশটো লিখোঁ, যেনে আফটাৰ বিফৰ উই ৰিচড দ্য ষ্টেচন। কিন্তু যেতিয়া আফটাৰ ব্যৱহাৰ কৰোঁ তেতিয়া কি অলপ উল্টা হৈ যায়, বিপৰীত হৈ যায়। অৰ্থাৎ চিম্পল পাষ্ট অংশটো পাৰ্টটো আমি বাক্যৰ আগত লিখোঁ, উই ৰিচড দ্য ষ্টেচন আফটাৰ দ্য ট্ৰেইন হেড লেফ্ট, আফটাৰ প্ৰিপজিশ্যন ব্যৱহাৰ কৰাৰ পিছত দ্বিতীয় অংশটো অৰ্থাৎ শেষৰ অংশটো আমি কি কৰোঁ? পাষ্ট পাৰফেক্টত লিখোঁ, পাষ্ট পাৰফেক্ট, ঠিক আছে। কিন্তু দুটা বাক্যৰ অৰ্থ একেই। আৰু দুটামান এক্সাম্পল লৈছোঁ, দ্য পেচেণ্ট, দ্য পেচেণ্ট হ্যাড ডাইড, দ্য পেচেণ্ট হ্যাড ডাইড বিফোর, যেহেতু আমি প্রথমে পাস্ট পারফেক্ট লইছো এখানে বিফোর, দ্য পেচেণ্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, কামৰ পৰা কেম আহিছে পাষ্ট ফৰ্ম অফ কাম, কেম। দ্য পেচেণ্ট হেড ডাইড বিফৰ দ্য ডক্টৰ কেম, চিকিৎসকজন অহাৰ আগতে ৰোগীজন মৰিল। গতিকে ৰোগীজন মৰা কামটো, ৰোগীজনৰ মৃত্যু হোৱা কামটো আগতে সংঘটিত হৈছে, সেইকাৰণে আমি ইয়াত কি কৰিছোঁ? দ্য পেচেণ্ট হেড ডাইড
এই ঘটনার ক্ষেত্রত রোগীজনের মৃত্যু হওয়ার ক্ষেত্রত আমি কি করিছো, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিছো। কি করিছো, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিছো, কারণ ঘটনাটো প্রথমে সংঘটিত হয়েছে বিফোর দ্য ডক্টর ক্যাম, চিকিৎসকজন অহার আগতে আগতে মৃত্যু হয়েছে, অর্থাৎ মরা কামটা আগত হয়েছে, তারপিছত ডক্টরজন আহিছে, গতিকে এইখানে দ্য ডক্টর ক্যাম, এইটো আমি কি পাস্ট সিম্পল পাস্টত বা পাস্ট ইনডিফিনিটত লিখেছো, পাস্ট ইনডিফিনিট। ইয়াত বিফোর প্রিপজিশন ব্যবহার করার কারণে আগতে আমি পাস্ট পারফেক্ট অংশটো লৈছো বাক্যর, তারপিছত আমি কি করিছো পাস্ট ইনডিফিনিট অংশটো লৈছো। এইটোৱে যদি আমি আফটার প্রিপজিশন ব্যবহার করো একটা বাক্যই, তেতিয়া উল্টা হয়ে যাব, তেতিয়া কি দ্য ডক্টর কেম, এইখানে আগতে লিখিম দ্য ডক্টর, ডক্টর কেম আফটার, আফটার দ্য পেশেন্ট, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ফুল স্টপ। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ইয়ার অর্থটো কি, রোগীজন মরার পিছত ডক্টরজন আহিছিল, অর্থাৎ ডক্টরজন কেতিয়া আহিছিল, রোগীজন মরার পিছত আহিছিল, অর্থাৎ রোগীজনের মৃত্যু হওয়া কার্যটো আগত, ঘটনাটো আগত সংঘটিত হয়েছে, আর ডক্টরজন অহা কাম ঘটনাটো পিছত সংঘটিত হয়েছে, সেই কারণে আমি কি করেছো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছো, দ্য ডক্টর কেম একে আছে, সিম্পল পাস্টতে আছে, কেবল সাল সলনি হয়েছে, এই বাক্যটো আমি প্রথম অংশটো কি করেছো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট লৈছো, আর দ্বিতীয় অংশটো কি লৈছো বা ফাইনাল অংশটো কি করেছো, ফাইনাল পার্টটো আমি লৈছো পাস্ট পারফেক্টত, তার কারণটো হৈছে এই এইটো বাক্যর ক্ষেত্রে আমি কি করেছো আফটার প্রিপজিশন ব্যবহার করেছো, গতিকে প্রিপজিশনের ব্যবহার সাপেক্ষে বাক্যর গঠনের সাল সলনি ঘটে, কেনে গঠনের একো বিশেষ সাল সলনি নহয়, এইটোৱে সাল সলনি হয় যেতিয়া আমি বিফোর বিফোর প্রিপজিশন ব্যবহার করো, তেতিয়া পাস্ট পারফেক্ট পার্টটো আমি আগত লিখো, কিন্তু যেতিয়া আফটার প্রিপজিশন আমি ব্যবহার করো, তেতিয়া আমি পাস্ট ইনফিনিট বা সিম্পল পাস্ট পার্টটো আমি আগত ব্যবহার করো, এইখানেই পার্থক্য, বাকি একো পার্থক্য নাই, ফরমেশন একেই, সব একেই, কেবল আমি বিফোর আর আফটার ঠিক মতে ব্যবহার করিব জানিব লাগিব, তেতিয়া হলে পাস্ট পারফেক্ট টেন্সর আর একো অসুবিধা নাই। গতিকে এনেকুৱা সেন্টেন্সর ক্ষেত্রতে কি করা হয়, আমি সচরাচর কি করো পাস্ট পারফেক্ট টেন্সর ব্যবহার করো, অর্থাৎ যেতে অতীত কালত দুটা ঘটনা একেলগে সংঘটিত হয়, একেলগে মানে অলপ আগা পিছা থাকে, মই কৈছো একেবারে সম্পূর্ণরূপে একেলগে নহয়, তার যেটো ঘটনা আগত সংঘটিত হয় তার ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো, আর যেটো পিছত সংঘটিত হয় তার কারণ আমি কি করো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সর ব্যবহার করো, এইখানেই হল কথা। আর ফর্মেশন একেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সর ফর্মেশনের মাঝে যাতে পার্থক্য, তাতে হ্যাভ হ্যাজ আমি ব্যবহার করছি, আর কেবল হ্যাড হ্যাড ব্যবহার করিম, কারণ এটি হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সর বাক্য। আর সিম্পল পাস্টর ক্ষেত্রে তো একেবারে সরল ফর্মুলা, সাবজেক্ট প্লাস মেইন ভার্বটো পাস্টত থাকিব প্লাস অবজেক্ট, যেন দ্য ডক্টর কেম, অবজেক্টটো থাকিব পারে, কিছু ক্ষেত্রত উজ্জ থাকিব পারে, না কিছু স্পষ্টভাবে থাকিব পারে, এইটো বেলেগ কথা। আর একটা এক্সাম্পল লৈছো আমি তেনেকুৱা পাস্ট পারফেক্ট টেন্সর লগত সংগতি রাখি, অর্থাৎ যেতিয়া আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিম, তেতিয়া হ্যাঁ কি থাকিব পাস্ট ইনডিফিনিট তার লগত জড়িত হয়ে থাকিব, কোনো কোনো ক্ষেত্রত জড়িত না থাকিব পারে, খুব কম ক্ষেত্রতে তেনেকুৱা ব্যবহার করা হয়। ইট হ্যাড, ইট হ্যাড রেইনড, ইট হ্যাড রেইনড বিফোর উই রিচড হোম, আমি ঘর পর আগতে বরষুণ দিছিল, ইট হ্যাড রেইনড, ইট হ্যাড রেইনড বিফোর উই রিচড হোম, আমি ঘর পর আগতে কি হয়েছিল বরষুণ দিছিল, ইট হ্যাড রেইনড বিফোর উই রিচড হোম, বরষুণ দিয়া কামটো আগত হৈছে, সেইকাৰণে আমি পাষ্ট পাৰফেক্ট
টেন্স ব্যবহার করেছো বরবন্দি দিয়ে ঘটনাটো বর্ণনা করার কারণে, আর বিফোর যেহেতু আমি প্রিপজিশন ব্যবহার করেছি, গতিকে পাস্ট পারফেক্টর পার্টটো আমি আগত লৈছো। আর সিম্পল পাস্টর পার্ট আসলে উই রিস্ট হোম, এইখানে আমি কি করেছো পিছত লৈছো সিম্পল পাস্ট। একেটা বাক্য আমি এনেকুৱা ল'ব পাৰোঁ, হা উই রিস্ট হোম, উই রিস্ট হোম, ইয়াত আফটার প্রিপজিশন লম, আফটার উই রিস্ট হোম আফটার ইট হ্যাড রেইনড, আফটার ইট হ্যাড রেইনড, উই রিস্ট হোম আফটার ইট হ্যাড রেইনড, বরষুণ দিয়ার পিছত আমি ঘর পাইছিল, একই কথা। ইয়াত আফটার প্রিপজিশন ব্যবহার করার কারণে আমি পাস্ট সিম্পল পাস্টৰ পার্টটো আগত লৈছো, আর কি করেছো পাস্ট পারফেক্টর পার্টটো পিছত লৈছো। এইখানি পার্থক্য, আর একো পার্থক্য নাই। আর তেনেকুৱা আৰু এটা বাক্য লব পাৰো নেকি ভাবি চাও, কেনেকুৱা? মিষ্টাৰ বৰুৱা হেড রিস্ট দ্য হোটেল, মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট বিফোর ইট ওয়াজ ক্লোজড। ইয়াত ইট ওয়াজ অহার কারণ হয়েছে প্যাসিভ ফর্মত লয়েছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসত লওয়া না, ইট ওয়াজ ক্লোজড। মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট ওয়াজ ক্লোজড। আমি ফর্মেশনটো বিশেষ করে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের ফর্মেশন আমি লিখো, প্যাসিভ ভয়েসের ফর্মেশন আমি নিলিখো, খুব কমই লিখো, এই কারণে তাত ওয়াজ বের হওয়া নাই। যেতিয়া আমি ভয়েস আলোচনা করিম তেতিয়া অলপ ভালদরে এইবোৰ আৰু বিতংগ আলোচনা করিম। মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট ওয়াজ ক্লোজড, ঠিক আছে, বিফোর ইট ওয়াজ ক্লোজড। মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট ওয়াজ ক্লোজড, হোটেলখন বন্ধ হওয়ার আগতে কি হয়েছিল, মিস্টার বরুয়াই হোটেল গৈ পাইছিল। মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট ওয়াজ ক্লোজড। ইয়াত প্যাসিভ ভয়েস লওয়ার কারণটো হয়েছে, ইয়াত হোটেল কোনে বন্ধ করেছে, হোটেল বন্ধ করা হয়েছিল, কোনোবাই বন্ধ করেছে, এটা স্পষ্ট নহয় সাবজেক্ট, কিন্তু অবজেক্টটো কামটো স্পষ্ট যে হোটেলখন বন্ধ করা হয়েছিল। এনে ক্ষেত্রত আমি যেতিয়া সাবজেক্টটো স্পষ্ট না থাকে বা উল্লেখ না থাকে তেনেকুৱা, তেনে ক্ষেত্রত আমি কি করো প্যাসিভ ভয়েস ব্যবহার করো। তো এইটাই যেতিয়া আমি আফটার কি করিম, ইট ওয়াজ ক্লোজড, দ্য হোটেল ওয়াজ ক্লোজড দিম, এই আগত দ্য হোটেল ওয়াজ ক্লোজড, দ্য হোটেল অলপ সাল সলনি করব লাগবে, বাক্যটি অলপ জটিল, দ্য হোটেল ওয়াজ ক্লোজড। আফটার মিস্টার বরুয়া হ্যাড রিস্ট, ঠিক আছে, দ্য হোটেল ওয়াজ ক্লোজড আফটার মিস্টার বরুয়া হ্যাড রিস্ট। প্রথমটো বাক্য মিস্টার বরুয়া হ্যাড রিস্ট দ্য হোটেল বিফোর ইট ওয়াজ ক্লোজড, একই বাক্য এতিয়া আমি আফটার প্রিপজিশন ব্যবহার করেছো, দ্য হোটেল ওয়াজ ক্লোজড, দ্য হোটেল ওয়াজ ক্লোজড আফটার মিস্টার বরুয়া হ্যাড রিস্ট, ঠিক আছে, এনেকুৱা। গতিকে এনেকুৱা পরিস্থিতিতে আমি কি করো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো। আগে কৈছো যেতিয়া অতীতকালত দুটা ঘটনা সংঘটিত হয়, তার যেটো ঘটনা আগত সংঘটিত হয় তার কারণে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো, আর যেটো ঘটনা পিছত সংঘটিত হয় তার কারণে আমি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করো। আর সময়ক নির্ধারিত করার কারণে আমি কি করো বা পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সক লিঙ্ক করার কারণে দুটা প্রিপজিশন ব্যবহার করা হয়। আর
বিফোর আর আফটার, যদি আমি বিফোর প্রিপজিশন ব্যবহার করো তেতি আমি বাক্যর পাস্ট পারফেক্ট টেন্স অংশটো পার্টটো আগত লিখো আর সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটর অংশটো পিছত লিখো, অর্থাৎ কার পিছত লিখো বিফোর প্রিপজিশনের পিছত লিখো। কিন্তু আফটার প্রিপজিশন যদি আমি ব্যবহার করো তেতি আফটার প্রিপজিশনের আগত আমি কি করো পাস্ট উলোটা তার বিপরীত পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের অংশটো ব্যবহার করো, তার পিছত অর্থাৎ আফটার প্রিপজিশনের পিছর অংশ বা ফাইনাল অংশটো বাক্যর অন্তিম অংশটোর ক্ষেত্রে আমি কি করো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো। আজির কারণে এখানেই, সকলকে ধন্যবাদ জানাই, ভিডিওটি মানে সামৰণি মানিছো, জয় অসম।